বন্ধুরা, আপনি কি জানেন যে এটিএম কার্ড আপনি ব্যবহার করেন সেটি হ্যাকার হ্যাক করে নেয় আর আপনার সব পয়সা গায়েব করে দেয়? আসলে এটি কিভাবে হয় এবং আপনি এটি থেকে বাঁচবেন কিভাবে, আজ এই ভিডিওতে জানতে পেরে যাবেন। বন্ধুরা, লকডাউনের পর সবার অবস্থা খারাপ হয়ে গেছে, যেখানে প্রায় 3 মাস বাড়িতেই বসেছিলাম, আর যখন বাড়ি থেকে বের হই তখন রোগের ভয়। আর যদিও এখনও পর্যন্ত এই অবস্থার পরিবর্তন হয়নি, আমাদের হাতে এই অবস্থায় পয়সাও ঠিক নেই, কিন্তু ধান্দাবাজিদের নাটক শেষ হওয়ার কথাই নেই, যারা তাদের খারাপ কাজ থেকে দূরে নেই। এই সময় এমন কোনো মানুষ নেই যাদের হাতে এটিএম এর ডেবিট কার্ড নেই, আর পয়সা তোলার জন্য ব্যাংকে যাওয়ার থেকে অনেক সুবিধা এটিএম মেশিন থেকে আমরা পাই, যা আমরা সবাই জানি। আর আপনিও যদি এটি করেন তাহলে বন্ধুরা, যদি আজকের ভিডিও না দেখেন তো অনেক ভুল করবেন, কারণ আজ আমরা এই ভিডিওতে এটিএম মেশিনে হওয়া কিছু এমন ধোঁকাবাজির কথা বলবো যেগুলি দেখার পর আপনি অবাক হয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। কিন্তু হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নিন এই রকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। এখন যদি আমরা এই কথা বলি আপনার এটিএম কার্ড কখনো হ্যাক হতে পারে, তো আপনি কি বলবেন? আমরা জানি আপনি বলবেন, আমরা যতক্ষণ না নিজেদের কার্ডের পিন নাম্বার কাউকে দিচ্ছি ততক্ষণ কোনো ভয় নেই। আর এই অবস্থায় আপনাকে বলবো, আপনার এই চিন্তা অবশ্যই সঠিক, কিন্তু আজকালকার চোর আপনার চিন্তা এবং টেকনোলজির থেকে 4 হাত আগেই চলে। এই জন্য চলুন আপনাকে বলি কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টকে ফাঁকা করে, সেটিও আপনার বুদ্ধি ব্যবহার করে আলাদা আলাদা পদ্ধতি তৈরি করে। সবথেকে প্রথমে আপনাকে এই কথা খুব ভালো করে জানতে হবে, কোনো এটিএম কার্ড থেকে পয়সা তোলার জন্য 2টি জিনিস প্রয়োজন হয়, এক এটিএম কার্ড আর দ্বিতীয়টি হলো পিন নাম্বার। এখন বন্ধুরা, আপনার এটিএম কার্ডে যে ব্ল্যাক লাইন থাকে সেটিতে আপনার কার্ডের ডিটেলস লুকানো থাকে, আর এখন আপনার কার্ড ডিটেলস নেওয়ার জন্য চোর কি ধরনের পদ্ধতি ব্যবহার করে সেটি আপনি নিজেই দেখে নিন। হ্যাঁ বন্ধুরা, যে ডিভাইস আপনি দেখলেন সেটিকে স্কিমার ডিভাইস বলা হয়। এটি সেই জায়গা যেখানে আপনি আপনার কার্ড ইনসার্ট করেন, এরপর একটি স্ক্যান হয় আর আপনার অ্যাকাউন্টের ডিটেলস এটিএম মেশিনের স্ক্রিনে আসতে শুরু হয়ে যায়। আর এখন বন্ধুরা, চোর এখানে এটি করে যেখানে অরিজিনাল স্কিমার ডিভাইসের জায়গায় নকল স্কিমার ডিভাইস লাগিয়ে দেয়, আর এর ফলে আপনি যখনই আপনি আপনার কার্ড ইনসার্ট করেন তো আপনার সমস্ত ডাটা এই নকল ডিভাইসে সেভ হয়ে যায়। এই নকল ডিভাইসের মধ্যে মেমোরি কার্ড আর ব্যাটারির সাথে একটি মাইক্রোচিপ লাগানো থাকে, যেটাকে আপনি ছোট কম্পিউটার হিসেবে বলতে পারেন, যার মধ্যে আপনার সমস্ত ডেটা সেভ হতে থাকে। আপনি তো বুঝে গেলেন যে চোর কিভাবে আপনার কার্ডের ডিটেলস পেয়ে যায়। আর এখন বাকি রইল এটিএম পিন। এটিএম পিন জানার জন্য চোর এটিএম মেশিনের এই জায়গায় একটি ক্যামেরা লাগিয়ে দেয়, যার ফলে আপনি যখনই পিন টাইপ করেন তো সেটির পুরো প্রসেস ক্যামেরাতে রেকর্ড হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, অবাক হবেন না, এইরকম অনেক ক্যামেরা আপনি অনেক জায়গায় দেখতে পেয়ে যাবেন, যেটা সম্বন্ধে ভাবা সাধারণ মানুষের কথা নয়। কিন্তু চোররা এই কথা ভাবে এবং চুরিকে জন্ম দিয়ে নিজেকে মালামাল করতে থাকে, যেমনটা আপনি এই ক্যামেরাতেই দেখে নিন, যার মাধ্যমে প্রতিটি জিনিস মজুদ আছে, যেটা ব্যাটারির সঙ্গে লাগানো আছে, যেটার পর আপনার এটিএম পিন এবং কার্ডের ডিটেলস দুটোই পেয়ে যায়। আর এরপর আপনি তো তাকে ব্যবহার করার জন্য দিয়েই দিলেন, আর ব্যাস আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যায়, আর আপনি জানতেই পারেন না। আর ওই কাজ করার জন্য এই লোক ক্লোন কার্ড তৈরি করে, মানে এমন একটি কার্ড যেটি পুরোপুরিভাবে নকল, ব্যাস এটির ওপর অ্যাকাউন্টের ডিটেলস দিতে হয়, আর এই লোক ওই রকম ক্লোন কার্ড তৈরি করে দ্রুত কোনো এটিএম মেশিন থেকে ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত পয়সা তুলে নেয়। আর মজা তো তখন হয় যখন আপনার জন্য 1 টাকা রেখে দিয়ে যায়। আর এখন আপনি নিজেই জেনে গেলেন যে সমস্ত খাটনির টাকা এই লোকের জন্য চলে যায়। আর যদি এই সব লকডাউনের সঙ্গে হয় তো মানুষ নিজেই মারা যায়। আর এই জন্য আমাদের পরবর্তীতে বলা কথাগুলি অবশ্যই ভালো করে শুনুন। যখন কোথাও কোনো এটিএম মেশিনে যাবেন তো সব থেকে প্রথমে এই স্কিমার ডিভাইসকে বাইরের দিকে টেনে একবার অবশ্যই দেখবেন যে এটি আসল না নকল। যতক্ষণ না আপনার পুরোপুরিভাবে বিশ্বাস হচ্ছে যে এটি আসল নাকি, ততক্ষণ কার্ড ভেতরে ইনসার্ট করবেন না। আর আপনার পিন নাম্বার কেউ দেখছে না তো, এর জন্য আশেপাশে ক্যামেরা প্লেট আছে নাকি
চেক করে নেবেন, আর যখন সব কিছু ঠিক থাকবে তখনই পয়সা তুলবেন। চলুন বন্ধুরা, এখন আপনাকে বলি চুরি করা লোকেদের দ্বিতীয় পদ্ধতি, যেখানে এই সব মানুষ এটিএম মেশিনকেই হ্যাক করে দেয়। এর ফলে যখন কেউ টাকা তুলতে চায় তখন তার টাকা বের হয় না, আর তখনই মেশিনও ঘাবড়ে যায়, আর সাথে সাথে আপনিও। কারণ এই অবস্থায় ওই মানুষের মনে হয় মেশিন থেকে পয়সা কেন বের হচ্ছে না, আর আপনার অস্বস্তি দেখে দাঁড়িয়ে থাকা চোর বুঝে যায় যে সেই মানুষের সমস্যা হয়েছে, আর যার পর আপনাকে সাহায্য করার ঢং করে ভেতরে আসে, আর আপনি তাকে ভালো লোক ভেবে কার্ড দিয়েও দেন। আর যখন আপনি আপনার এটিএম কার্ড তাকে দেন, সেই লোকের কাছে থাকা ছোট ডিভাইসের সাহায্যে আপনার কার্ড স্ক্যান করে নেয়। এই মেশিনের সাহায্যে আপনার কার্ডের সমস্ত ডিটেলস পেয়ে যায়। বন্ধুরা, এই সব কখন এবং কিভাবে হবে এই সব আপনিও বুঝতে পারবেন না। এই লোক ওই মেশিনকে এমনভাবে হাতে লুকিয়ে রাখে যাতে সে কিছুই নেয়নি, আর এই জন্য আপনার কার্ড কাউকে দেবেন না, না হলে আপনি অনেক বড় ফ্রডের শিকার হবেন। আর আপনি যেটা এই ভিডিওতে দেখছেন, মেশিনের পাশে দাঁড়িয়ে থাকা একজন লোকের পয়সা বের হচ্ছে না। তোর হলুদ শার্ট পরে একজন লোক মেশিনে প্রবেশ করে আর মানুষটি সাহায্য করার চেষ্টা করে, আর তারপরই চালাকের সঙ্গে সেই মানুষের থেকে এটিএম কার্ড নিয়ে তার হাতে থাকা দ্বিতীয় এটিএম কার্ডের সঙ্গে বদলে দেয়, আর তারপরেই ওই মেশিনের সাহায্যে স্ক্যান করে পিছনে দাঁড়িয়ে পিনও দেখে নেয়। আর এখন কি, এই চোরের কাছে ওই মানুষের কার্ড ডিটেলস এবং পিন দুই জানা, আর এরপরই টাকা তোলা একটি ঘিয়ের পাত্র থেকে ঘি তোলার মতো। আর এই জন্যই কখনোই কারোর সামনে না তো এটিএম এর পিন দিন আর না তো কাউকে কার্ড দিন, আর যদি এটি করেন তাহলে আপনি আপনার নিজের টাকা হারিয়ে মুশকিলেই পড়বেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবচেয়ে থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।